আপা, দুলা ভাই, ভাইয়া, ভাবি। আপা, তোমার ভাইয়ের জীবনের প্রথম উপার্জন করা টাকা, এই টাকা আমি তোমার হাতে দিতে চাই। দুলা ভাই, সানগ্লাস, তুমি আমার বাবার মতো, আমাকে দোয়া করো। ভাইয়া, তোমার জন্য কলম। ভাবি, তোমার মেকআপের জিনিস। থ্যাংক ইউ। আরে বুদ্ধু, আমার আপার আশ্রয়ে এ বাড়িতে কেউ না খেয়ে থাকতে পারে না। তাছাড়া মানুষ তো দূরের কথা, কুকুর বিড়াল কেউ কেউ না খাইয়ে রাখে না, আমিও কাউকে না খাইয়ে রাখতে চাই না। এখানে রইল, ইচ্ছে হলে যেন খেয়ে নেয়। আমি সেদিন বলেছিলাম আমি বাড়িতে রান্না করতে আসিনি, কিন্তু আজ আমি রান্না করব। তুমি পারবে না? যে অবস্থায়, যে পরিবেশে তুমি মানুষ হয়েছো, সেখানে মেয়েদের রান্না শেখার প্রয়োজন হয় না, জানিও না। আমি পারবো, প্লিজ। আচ্ছা, করো। আপা, ভাত রাঁধার আগে পানি দিতে হয় না চাল দিতে হয়? সবই তোমার সামনে আছে, তোমার যেমন ইচ্ছা রান্না করো। আচ্ছা। আপা, খাওয়া কি রেডি? এক্ষুনি কাজে বেরোতে হবে। খাওয়া রেডি। আপা, আয় আপা। ও কেন, তুমি খেতে দিলে দাও, না হলে আমি খাবো না। হুম হুম। আরে আজও আমার এত দায় পড়েনি যে তোমাকে বেড়ে খাওয়াবো। আপা, তোমার হাতে রান্নার স্বাদই আলাদা, মাছটা দারুণ হয়েছে। মাংসটা চমৎকার, বাহ বাহ। ভাজি, বাহ, ভাজিটার তো জবাব নেই, বাহ বাহ বাহ। আজকে সব খাবার তোর ভালো লাগছে? খুব ভালো, খুব ভালো। জুলি, তুমি তো খুব ভালো রান্না করো। ঠিক, আজকে কে রান্না করেছে? সব তোর বউ রান্না করেছে। আমি মুখে দিয়ে সন্দেহ করেছিলাম। আপা, তোমাকে একটা কথা বলে রাখি, আমি এখন মেহনত করে রোজগার করি, এসব আজেবাজে রান্না যেন আমার সামনে না আসে। জঘন্য রান্না, জঘন্য। নবাব সাহেব, উনি রোজগার করছেন বলে নাকি সোনারগাঁ থেকে খাবার এনে দিতে হবে? কি জ্বালা, পেটের ভিতর থেকে বেরোচ্ছে না কেন? কাল তুমি আমাকে খাবার ছুরি দিয়ে বলেছিলে বাড়িতে কুকুর বিড়াল পুষলে মানুষ না খাইয়ে রাখে না, আমিও সেই কথা ভেবে আর যা তা একটা রান্না করে তোমাকে খাওয়ালাম। বাস সদবোধ, কোন বাসি পথে বিরিয়ানি আমাকে এনে দিয়েছিল, এখনো পেট ব্যথা করছে, পেট থেকে নামছেই না, আমারও বমি আসছে। আল্লাহ, এ কোন সাইজ আমার কপালে দিলে!